असलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल मॉमीज कुकिंग स्टूडियो। आज के रेसिपी खुबी यूनिक एक रेसिपी और सेटी होच्छे पोटैटो चिप्स रेसिपी। आशा करछि आमार आजकेर ई रेसिपिटी आपनादेर काछे भालो लागबे। बिकेलेर नाश्ता किंबा सकालेर नाश्ता आपनारा जदि एटा तैरि करेन जे केउ एटि चेटेपटे खाबे और एटि किन्तु अन्यान्य स्नैक्स आइटेम थेके अनेक बेशि टेस्टी। आपनारा जदि एटि बासा एकबार तैरि करेन ताहले बुझते पारबेन एटि कतटा टेस्टी। তাহলে চলুন এত কথা না বলে পুরো রেসিপিতে চলে যাই। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি তিনটি আলু খুব ভালো করে সিদ্ধ করে মথে নিয়েছি। এখন আমি এতে হাফ টেবিল চামচ পরিমাণ রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি আর লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর এতে আমি অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আলুর সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। এই তো আমার মিক্সড করা হয়ে গেছে। আর এখন আমি এখানে দুটি ডিম নিয়েছি, তারপর এতে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি সাদা গোলমরিচ। তারপর এতে আমি অ্যাড করছি রেড চিলি ফ্লেক্স। এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। আর এখন আমি এই আলুর পুটা থেকে কিছুটা আলু নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে একটু গোল করে নিয়েছি। আর এখন আমি মাঝখানে চিজটা দিয়ে দিয়েছি। চিজটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে রাউন্ড শেপ করে নিতে হবে। সার্কেল শেপ করে নিলেই হয়ে যাবে, এরকম গোল গোল করে নিলেই হয়ে যায়, আপনারা দেখতেই পারছেন। তারপর এটাকে আমি ডিমের মধ্যে খুব ভালো করে চুবিয়ে নিয়েছি। তারপর বেড গ্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল। আর ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে ভাজা পালা, তার জন্য চুলায় কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য একটি কাঠি দিয়ে দিয়েছি। তারপর একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, হাইতে রাখা যাবে না। এখন সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি আর একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল পটেটো চিপস রেসিপি। খুবই ইউনিক একটা রেসিপি, আপনারা যদি বাসায় তৈরি করেন এর টেস্ট কিন্তু কখনোই ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে আপনারা সাথে সাথে দেখতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।